देखो बेटा, ये हमार कॉलेज है बेटा, देख लो हमारा कॉलेज, समझे? अच्छा अच्छा, ये है कालू डकैत, ये बहुत बड़े डकैत थे। अरे ये हमारे कॉलेज का फर्स्ट ईयर का फर्स्ट बॉय था, समझे? प्रणाम करो, प्रणाम करो। शाबाश, आ जाओ। और ये देखो बेटा, ये हीरू डकैत थे। अरे ये भी बहुत बड़े डकैत थे, ठीक है? अरे प्रणाम करो। हाँ आया। और ये देखो बेटा, ये है चारू डकैत। बोलो 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 सबे, शपथ करो सरबे, দশ মহাবিদ্যালয়ের সুনাম রাখিব ভবে। সকাল সকাল হাতে ধুলো লাগাতে নেই ব্যাড বয়। কে তুমি? মোহনদাস। মোহনদাস, কি খবর মোহনদাস? আপনাদের আশীর্বাদে দুবাইতে আছি, আপিসও করেছি। বাবা বাবা, আগে রুপি ছাপতাম, এখন ডলার ইউরো এসব ছাপছি। আচ্ছা, সামনের মাসে লন্ডনে একটা অফিসও খুলছি। আমার কান্না পাচ্ছে, আমার কান্না পাচ্ছে। আমার ছাত্র লন্ডন দুবাইয়ে হাতের কাজ করছে, গর্বে আমার পেট সরি বুক ফুলে যাচ্ছে। কিন্তু দেশের ব্রেন এভাবে বাইরে চলে যাচ্ছে, এ তো বড় চিন্তার কথা রে ব্যাড বয়। কি করব গুরুদেব, নোট ছাপতে গেলে কারুর না কারুর মাথা তো ছাপতেই হচ্ছে, আর গান্ধীজির মাথা ছাপতে গেলে তো কষ্টিং অনেক বেড়ে যাচ্ছে, তাই ডলারে চলে গেলাম। ভালো করেছিস, ভালো করেছিস, ঠিকই তো। খবর ছাপিয়ে কালি নষ্ট করাচ্ছে, নোট ছাপানোই ভালো। হ্যাঁ, এক কাজ কর, তুই যখন এসেছিস তখন আমাদের ছাত্রদের ওই দুবাইয়ে নতুনভাবে নোট ছাপানোর টেকনোলজিটা শিখিয়ে আয়। ওকে গুরুদেব। ভেরি ব্যাড। প্রণাম গুরুদেব। কে কে? ভাই জানা, অপহরণ কুমার, উইকেট ব্রেক, ব্যাংক রেকর্ড ডোনার। ও অপহরণ, দ্যাট ব্যাড বয়। তোর বাবা মন্ত্রী ছিল? হ্যাঁ গুরুদেব, আমি গিয়েছে ইলেকশন লড়কে এমএলএ বন গিয়া গুরুদেব। আমার কান্না পাচ্ছে, খুব ভালো। কিন্তু বাবা অপহরণ, জেলে গেলি কেন ব্যাড বয়? ও কে করে গুরুদেব, ও তুই গেলি তোর দিকে টাইম না, লক ভাঙা একটু গন্ডগোল হয়ে গেল। আমি বারবার করে তোদের বলেছিলাম যে তালা ভাঙার ক্লাসটা একটু মন দিয়ে করতে, শুনিস না? জাগে তাইটিকে ছেলে? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমার লড়কা আছে ডক্কন কুমার, ও কাগজ দুদিন একেবারে হুবাহু কপি করতে পারে। আচ্ছা, ওকে আপনার হাতে তুলে দিতে এলাম গুরুদেব। বেশ তো, এক কাজ কর, আজকে তো ভর্তির ফর্ম দিচ্ছে, ভর্তি হয়ে যাও। তা বাবা ঢক্কন কুমার, তুমি গা গাকতে পারো, বগাকতে পারো। বুঝে গেছি, বুঝে গেছি, সামনে কাগবাব ঝুলিয়ে দিলে অবিকল কপি করতে পারো। ভেরি গুড ব্যাড বয়, তুমি তো কয়েকদিনের মধ্যে পিকাসো হবে। ওই যে ওই দেখ, আমার একজন চলে গেল, আমার বুক খালি করে দিয়ে। আমার দেখা ছাড়া আর করার কিছু নেই, চল গিয়ে দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, দেখে যাই শুধু। প্রজাপতি, তবে ব্রহ্মা নয় ঘটক, তাতে আমার কি? কি বলছো গণেশ? আগামী পাঁচই আষাঢ়। কি আগামী পাঁচই আষাঢ়? কি আগামী পাঁচই আষাঢ়? তাই কি তোমার বিবাহ গণেশ? এই আগামী রোববার আমি আর তুমি কিন্তু পাত্রী দেখতে যাবো, অবশ্যই পাত্রী যদি তোমার পছন্দ হয়। পাত্রী পাঁচই আষাঢ় পছন্দ? আমার বিয়ে সত্যি? মেয়ে দেখতে কেমন? হেমা মালিনী মতো, তোমার সিংহের মতো কোমর আছে, তোমার ষাঁড়ের মতো কাঁধ,
তোমার শুয়ারের মতো। চলো, তোমার তোমার কত গুণ, তাছাড়া তোমার হাতের কাজ তো অসাধারণ। এই আমার হাতের কাজের কথা তুমি জানলে কি করে? চলো না গণেশ। কিরকম করে? একজন পুরুষ কোন মহিলার গায়ে হাত না ছুঁয়ে একের পর এক একের পর এক একের পর এক ব্লাউজের মাপ নিতে পারে, সে তো বিরাট শিল্পী। একই গণেশ, এখন থেকে প্রাণায়াম করছো? না, তবে আইবুড়োর বিষ নামাচ্ছি, এই যন্ত্রণা আমি অনেকদিন থেকে ভোগ করছি। কি সব বিষ নামিয়ে ফেলো না। কেন? তাহলে বিয়ের পরে সবল দিতে পারবে না। সে তোমার বাপ মার আশীর্বাদে আমি জল ঢোড়ানে পুরো কাল কেউটে মাঝখানে সবল। মাইনে বাড়ি দেবো তো। তুই এখানে কি করছিস? পাতি দেখতেছি। তুমি লম্পট ঘটক, একটা মেয়ের সঙ্গে দুজনের বিয়ে ফিট করে বসে আছো, পাত্রী না দ্রৌপদী? তোমার চুপ করো। এক নয় এক নয় দুই, তোমাদের দুজনের জন্য দুটি পাত্রী, ওরা দুই বোন, তোমরা দুজন ভাই ভাই। আমি ভেবেছিলাম কার্তিক তোমার সতী স্বামী হবে, মানে আমরা একটা সিগন্যালে দুজনে ঠক করে গিয়ে মরবো। কথা না বাড়িয়ে চলো চলো এই পায়ে ওর। গরম হচ্ছে, পাখা তো চলছে, তাহলে কষ্ট হচ্ছে কেন? তোমার কি ভয় করছে? ভয় করতে যাবে? তাহলে তোমার শরীর কাঁপছে কেন? আমার শরীর কাঁপছে না, তোমার হাত কাঁপছে। আমার হাত কাঁপতে যাবে কেন? হাতে কি বাথরুমটা কোথায় গো? বাথরুম পেয়ে গেছে, সেরে আসি। তুমি কে? আমি পাত্র। আমি পাত্র, সেটা তো পদবী। নাম কি? গণেশ। শুধু গণেশ নাকি গোবর গণেশ? শুধু। এই যে ঘটক, দাঁত কেলাচ্ছো কেন? বলেছো আমার কেমন বর চাই? মানে না, মানে এই বলছি যে শর্ত আছে, বুঝতে পারলে? বাসন মাজা, ঘর মোচা, ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বাটনা বাটা, এই সমস্ত করতে হবে। তারপরে সকাল 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 ঘুম থেকে উঠতে হবে, টিভি সিরিয়াল একদম দেখলে চলবে না, আর বেশি খেতে চাইলে হবে না। সে তো অনেক মাইনে নেবে। এই কি কাজের লোক নাকি? হ্যাঁ, এই শর্তে বিয়েটা করতে রাজি হচ্ছে? এইগুলো কি আমি করব? আর বাকিগুলো বলো। বাকিগুলো হচ্ছে, সামনে দাঁড়িয়ে বগল একদম দেখানো যাবে না, চেক্কা আন্ডারওয়্যার পরা যাবে না, একটা কি যেন টাচ করা যাবে না, রাতে বাবা মাটিতে শুতে হবে। টাচ করা যাবে না, মাটিতে শুতে হবে? তাহলে বিয়ে করলাম কেন? আমার খুব শুশুরি মা গো, কালাপানি পার করে দাও। আমার বাকি হবিগুলো? হবি আছে, উনি পুরুষ মানুষ দেখলি ঠ্যাঙান, সকালে ঠ্যাঙান, বিকেলে ঠ্যাঙান, আর রবিবার আর ছুটির দিনে নুন সতেও ঠ্যাঙান। তবে হ্যাঁ, উনি কিন্তু হাতা খুন্তি বা বেলুন চাকি দিয়ে ঠ্যাঙান না, উনি সিজনাল ওই ভেজিটেবলস দিয়ে ঠ্যাঙান। শীতকালে খুব একটা অসুবিধা হয় না, তার কারণ হচ্ছে ওই গাজর, মূলো, বাঁধাকপি, ফুলকপি এ সমস্ত থাকে, কিন্তু গরমকালে একটু অসুবিধে, এঁচোড়, তারপর মোচা, এসব থাকে তো, ওনারা কালচারে নয় এগ্রিকালচারে বিশ্বাসী। বিয়ের কথা হচ্ছে তো, কি হলো? আমি একটু ছোট বাইরে যাব। এটা বলেছে টিকে যাবে, আগে তো সব বড় বাইরে গেছিল, এটা তো ছোট বাইরে। মুখ দেখছো কেন? যাও, তোমাকে আর কথা হবে না, যাও। যাচ্ছি যাই যাই যাচ্ছি এই ওই
বাবা চোখ টেড়া না অন্ধ ঘরে রঙিন চশমা পরে আছো আয় মায় আয় আয় উনি ওই হাঁটতে পারেন না বলাই ষাট কেন পারবে না আসলে বড্ড আদরে মানুষ তো একেবারে হাঁটতে চায় না এই তো কোল থেকে নামলো আপনার কোল থেকে নামলো আমার কোলে চড়ে কলকাতা সত্যি ওনার কি কষ্ট বাতাসা খাও বাবা মিষ্টি মুখ করো শুধু জল তো খেতে নেই কেন আমি এনেছি তো রসগোল্লার হাঁড়ি আহা ওগুলো থাক আমার মেয়ে যদি তোমাকে পছন্দ না হয় তাহলে তো অন্য পাত্র ডাকতে হবে তখন ওগুলো কাজে লাগবে সত্যি কি উঁচু ধারণা আপনার তা এগুলো নিশ্চয়ই ওই আগে যে ছেলেটা দেখতে এসেছিল সে নিয়ে এসছে না না বাবা ওগুলো বাজারে হরিণ লুটে ওই মাটিতে পড়েছিল কুড়িয়ে নিয়ে এসছি ঝাড়া বাছা আছে তা শোনো যা জানার তাড়াতাড়ি জেনে নাও মাল ব্যবহারের পর কিন্তু ফেরত হবে না 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 আমার কিছু জানার নেই শুধু ওই সকালবেলা একটু চা করে নিতে পারবেন তো আর ওই দুপুরবেলা একটু একটু শুক্ত আর পাতলা করে মাছের ঝোলের ভাত সেটুকু করে নিতে পারবেন তো হ্যাঁ করব শুধু একটু দিনের বেলা ঘর ঝাড় দেওয়া ঘর মুছে জল করব বাস আমার কিছু জিজ্ঞেস করে মা মা এই কি পাত্র এর সঙ্গে কি আমার বিয়ে হবে হ্যাঁ মা মা হ্যাঁ হ্যাঁ মা তুমি যে বলেছিলে আমার সঙ্গে রাজপুত্রের বিয়ে হবে এ কিছু দেখে মনে হচ্ছে মা ধাঙ্গর সর্দার ছি মা অমন বলতে নেই আজ বাদে কাল তোমার স্বামী হবে স্বামীর মুখ ফজলি আমের মতো হলো তাকে কার্তিক বলেই ডাকবে বাবা কার্তিক এই শেষবারের মতো যা জানার জেনে নাও না আমার কিছু জানার নেই আমার একটা কথা আছে আপনি কথাও বলেন সত্যি কত কাজ করেন উনি বিয়েটা যেন 7:30 থেকে 8টার মধ্যে হয় এ বাবা মাত্র আধ ঘন্টায় বিয়ে কেন না মানে আমি খুব সকালবেলা 12টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তারপরে ঘুম থেকে ওঠার পরে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়ি তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে ওই 6টা থেকে টানা 10টা অবধি আমি সিরিয়াল দেখি তারপর আবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু ওই মাঝখানে যে 7:30 থেকে 8টার সময়টা না ওই সিরিয়ালটা ঠিক জমছে না তাই ওই সময় বিয়েটা সেরে ফেললে সময়টা নষ্ট হয় না সত্যি কি সময় কেন না আমি তাহলে উঠি সেকি বাবা এখন উঠবে কি সব কিছু জেনে নাও শেষে জিনিস কাজ করছে না বলে বার্গেনিং করো না সালা পয়াবতি উল্লুক বেল্লিক বেবুন সুপাকা গিরগিটি সালা মার্ডার করে ও সালা সালা বিয়ে দিতে নেছিলাম ঠিক আছে কাজ দিচ্ছে তোকে সেকো বিষ খাইয়ে মারবো সালা কোথায় পয়াবতি হ্যাঁ প্রভুদি হাতে গেছে পেলে না এই যে প্রজাপতি না হিপো হ্যাঁ কি কইছি সত্যি সত্যি মরে যাবে তো হাতে হাত করা পড়বি কেন এখনো মরেনি এ বাবা আরেকটু হলে বিয়ের বদলে শ্রাদ্ধের কাজ করতে হতো অবশ্য শ্রাদ্ধের কাজে তো আমার ঘটক বিদায় নেই একটা কথা পরিষ্কার করে বলে রাখছি আমি এই বিয়ে দেবো না ক্যান্সেল করে দেবো এরপরেও তুই আমার উপর চোখ রাখাবি একটা লক্ষ্য তুই চুপ একটা কথা দুজনে মনে রাখো এই বিয়েটা যদি না হয় তাহলে কিন্তু সারা জীবন তোমাদের দুজনকে সিঙ্গেলটন টেক কাফে বেঁচে থাকতে হবে আমার মতো একজন ডবল এক্সেল ঘটক থাকতেও তোমাদের দুজনের ব্যাচেলার থাকা আর সুইসাইড করা একই ব্যাচেলার থাকা সুইসাইড করা এক তাহলে আমরা বিয়েটা করবো বেশ তবে তাই হোক সুইসাইডটাই বোধ হয় সস্তা পড়তো চক্ষু রেখা
বহু রূপ রূপ অপাদ হস্ত চলো প্রজাপতিটা, ওমা সে কি কেউ মারা গেলেন বুঝি? যাবেন তাহলে আমাকে শ্রাদ্ধের কাজটা দিয়ে দিন, বুঝতে পারছেন? আমার তো আর প্যাকেজ সিস্টেম, বুঝতে পারছেন? মানে অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ সব এক প্যাকেজের মধ্যে, মাঝে মধ্যে খুচরো কিছু গৃহপ্রবেশ হইতে এগুলো করে থাকি। আর ইদানিং ডিভোর্সের কাজটা কমপ্লিটলি ফ্রি করে দিয়েছি, কারণ ওটাকেও এখন লোকে শুভ কাজ হিসেবেই ধরছে। নিজে শ্রাদ্ধ করার প্র্যাকটিস আছে তো? মানে মানে ওটা বইতে আছে, আপাতত চটিটা বের করি। চটি দিয়ে কি হবে? রচনা লিখবো তোমার গায়ে। ওকে, ওখানে ওরকম চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, এখানে। সারাদিন কি করে সময় কাটে? আমার একটা সালুন আছে। হ্যাঁ, মানে সেলুন? মানে তুমি লোকে চুল কাটো? ইস ম্যাগো, আমি নাম করা হেয়ার স্টাইলিস্ট, প্রচুর লোক আমার কাছে চুল টুল। দেখি তো মনে হয় পকেট মার। সে যাই হোক, বলছি শোনো না, ঘর দোর ভালো করে প্রথমে পরিষ্কার করে নাও, হ্যাঁ? তারপর একটু বাজার যাও, তারপর চটপট এসে রান্না করে নেবে। আমার আসলে খেলে তো ভীষণ ঘুম পায়, আর ঘুম থেকে উঠে ভীষণ খিদে পায়। আর আশ্চর্য কি, প্রজাপতিটাকে হাতের কাছে একবার পাই, ও ছাল ছাড়িয়ে নুন মাকে যদি না খেয়েছে, আমার নাম কার্তিক নয়। এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বক বক করছো? সময় নষ্ট করো না, যাও তাড়াতাড়ি বাজারে যাও। আজকে কি খাওয়াবে? চুল না, মানে দোকান খুলতে হবে তো। সে কি, তাহলে কি সারাদিন না খেয়ে থাকবো নাকি? শোনো না, বলছি কি, বেশি কিছু না, একটু পোস্তর বড়া, বিউলির ডাল, তারপরে একটু মুড়ো ঘন্ট, আর হ্যাঁ একটু পাতলা করে মাংসের ঝোল। এই সামান্য দুমুঠো অন্নেই আমার দুবেলা হয়ে যাবে। এটা নাকি সামান্য অন্ন? তুমি তুমি আমাকে অন্ন তুলে কোটা দিলে। না না, অন্ন তুললাম কোথায়? আমার অন্নপ্রাশনে ভাত উঠে আসছে তো। তুমি সেদিন সারা জীবনের ভাজ কাপড়ের শপথ নিলে, এর মধ্যেই তুমি জানো না আমি কিন্তু রেগে গেলে। অনেকক্ষণ ধরে সহ্য করছি, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আর শোনো, আমি বিয়ে করেছি নাকি খাবারের দোকানে চাকরি নিয়েছি?